অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের তৈরি পিঠা পায়েস। এই কারণেই ঘন কুয়াশা আর তীব্র শীতকে উপেক্ষা করেই খেজুর গাছ থেকে রস ভর্তি মাটির ভাঁড় নামিয়ে আনেন গাছিরা। এরপর খেজুরের রস ছিঁকে জাল দেওয়া হয়। পাটালি গুড় তৈরি করার জন্য নির্দিষ্ট পরিমাণে ঘন করার পর তা ছাঁচে ঢেলে দেওয়া হয়। এভাবেই হাজারি, পাটালি, নারকেলি, দানাসহ বিভিন্ন রকমের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর সদর উপজেলার গজারিয়া, কানাইপুর, কৃষ্ণপুর সহ বিভিন্ন উপজেলার গাছিরা। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় বাড়ি থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। চলছে বাজারে, মিঠাই টিটাই বেশি, অন্য জায়গাতে এত ঘেরান হয় না, কিন্তু এখানকার গুড়ে প্রচণ্ড ঘেরান হয়। এই গুড়গুলা খুবই সুস্বাদু, মানে স্বাদ বেশি। দূরেতে লোকজন আসে গুড় নেওয়ার জন্য। তবে দাম কিছুটা বেশি হলেও নির্ভেজাল গুড় কিনতে পেরে খুশি স্থানীয়রা। সরাসরি গাছ থেকে রস পেড়ে এটা গুড় তৈরি করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ ভেজাল মুক্ত একটা গুড়। গুড়ের দামটা একটু তুলনামূলকভাবে বেশি হলেও আমি এখানে খাঁটি গুড় পাচ্ছি। রাসায়নিক মুক্ত নিরাপদ গুড় তৈরিতে গাছিদের প্রশিক্ষণ সহ সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। খেজুরের রস সংগ্রহ থেকে শুরু করে নিয়ে খেজুরের গুড় কিংবা পাটালি তৈরি পর্যন্ত কিছু প্রক্রিয়া অনুসরণ করলে এটি নিরাপদভাবে গুড় এবং রস উৎপাদন করা সম্ভব। এটির বাজারও ভালো এবং খেজুরের গুড় মূলত বিশুদ্ধ খেজুরের গুড়ের মূল্য বাজারে অনেক বেশি। খেজুরের গুড়ের সুনাম ধরে রাখতে ফরিদপুরে খেজুর গাছ বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা